সংক্রান্তির পিঠে? বাবা, এক কড়াই তো! হুম, সাজের পিঠে, তাই তো? সাজের পিঠে, এখন সাজের পিঠে এতে করে করে সাজই আনা হয় না আর। কৃত্রিম সাজ, ওই জন্য এটা কিনে নিয়েছি একবারে, কৃত্রিম সাজ, সাজ পোড়াতে বলে আর এখন কৃত্রিম সাজ পুড়িয়ে পুড়িয়ে হয়। রেখে দাও, দেখো ফটোটি কিনা। ওটার জন্য তো এত কিছু করলাম, এখন দেখি কি করেছো এত কিছু। ওই একটু দেখো না, গুঁড়ো করে টেলে, হ্যাঁ মিক্সারে গুঁড়ো করে ওটাকে টানলাম গ্যাসে, টেলে একটু হালকা ঠান্ডা করে পুরো আবার ঠান্ডা বা গরম জল দিয়ে মাখলাম, নুন দিয়ে মেখে আবার একটু জল দিয়ে তৈরি তৈরি করলাম ব্যাটারটা। বাবা, এত কিছু করা হয়েছে শুধু ফোড়টার জন্য? ওঠার জন্য দেখি, দেখা যাক। সে গুরু যায় ওরে ফোড় রে, কি অবস্থা! সোনা মা দৌড়েছে এটা নিতে, ওটাতে ফোর উঠছে না, কিরকম হয়েছে মা দেখাও হাড়িতে। এই যে লেপা কষ, একটা একদমই ফোর ওঠে না, কেন কি জানি, ওঠে ভালো সুন্দর একদম, কিন্তু নরম হয়, খেতে সুন্দর হয়, সবই ঠিক আছে, কিন্তু ফোর উঠলে যে টেস্টটা, হ্যাঁ ওইটা আসে না। পিঠে আবার ফোর না উঠলে ঠিক সুবিধা লাগে না। সোনা মা বলছে দাঁড়া আমি ঠিক দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসবো, গিয়ে ঠিক আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে চলে। সেটা এরকম করছো কেন মা? যদি এটা ফোরটা ওঠে না, নাই দেখো এই হচ্ছে নরম, এমনি টেস্ট হয়েছে, ফোরটা উঠলেই হবে। হ্যাঁ, আরে বাবা ফোর না উঠুক, ফাইভ উঠবে নয় সিক্স উঠবে, উঠবে তো কিছু একটা। এটা দিয়েছো কেন? এটা কি গরম হবে তারপরে? সবাই যদি পিঠে করতে ব্যস্ত থাকো, আমার ছোট্ট দদি সোনাটাকে কে দেখবে? কে দেখবে? ওর কি একটু দেখতে ইচ্ছে করে না? এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে। এই যে সোনা, ও সোনা, তবে কি সবাই এখন নতুন নতুন স্টাইল করে, মানে যে যার মতন যা জামা কাপড় পরে এখন সেটাই স্টাইল হয়ে যায়, সেটাই ট্রেন্ড হয়ে যায়। তবে অনেকে দেখি না, এক পায়ে প্যান্টটা উঁচু হাঁটু পর্যন্ত আর এক পায়েরটা নিচু, তো ওটাও যেমন একটা ট্রেন্ড, ঠিক সেরকম আমার মেয়েরটাও কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে। এই দেখো সব সময় এক হাতে মোজা আর এক হাতে মোজা নেই, মানে গ্লাভস সবসময় এক হাতে পরতে হয় আর এক হাতেটা ছিটকে কোথায় যে ছুঁড়ে ফেলে দেয়, মানে ঘুমানোর সময় আমি পরিয়ে ঘুম পাড়াই, ঘুম থেকে ওঠার পর আর সেটা আমি দুর্ভাগ্যবশত পাই না। সেটাও ট্রেন্ড হবে মাম্মা, তোমার যত দাদা ভাই রয়েছে, দিদি ভাই রয়েছে, বোনু রয়েছে, ভাই রয়েছে, সবাই করে। অবশেষে ফোর ফাইভ সিক্স সবকিছুই উঠছে। এই যে দেখো হাড়িটা একটু কাছে নাও, এই যে ফোর উঠছে, এই যে ফোর উঠেছে অবশেষে। সরানা সাজ পোড়াতে হয় সেই জন্য সংক্রান্তিতে হচ্ছে সাজের পিঠে। এই যে মামনি দেখাচ্ছেন, এই যে ফোর উঠেছে, আরো ভালো হয় তো উঠতো যদি কাঠের জালে, কাঠের জালে বেশি হয়, হ্যাঁ ভালো হয়। কোথায় গেছিলাম তোমাকে দেখে? বম্মাকে দেখতে, বম্মাকে দেখতে গেছিল, নমস্কার দিচ্ছে শুধু থেকে থেকে। মেয়ে এখন ঘরে থাকবে না মোটেই, এখন তার ঘর ঘুরে যায়। আরে বাবা রে, একবার জল দিয়ে দিলেই একদম আসো। আচ্ছা না, কি হচ্ছে এখানে? ও বাবা, এখানে ভিডিও হচ্ছে, ভিডিও মাম্মামের ভিডিও দেখছো মাম্মা? তুমিও আছো, কোথায় আছিস তুই? ওখানে না, এখানে দেখ তো বলে, আমি সর্বত্র আছি, দেখলাম এই যে আমি সর্বত্র বিরাজমান, এই যে দুটো মুখ দেখো, এখানে ওখানে ঘুমাচ্ছে। আন্তে কি বাহারা দেবে আবার ঠামকে আর মামামকে কি করবে? না না না, এই সমস্ত অনেক যে কথাবার্তা বলতে নেই, নেই নি একবার, তাই কি দুঃখ, ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, এটা বলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে দিলেই হয়ে যাবে। যেটা থেকে যাবে আজকে সেটা কালকে দুধ দিয়ে, দুধ ভেজানো হবে। সোনার স্নানের প্রস্তুতি চলছে, আজকে অয়েল ম্যাসাজ হবে, তাও আবার রোদে বসে বসে। জল তো সব রেডি মাম্মা, তুই তো রেডি না, আদৌ এখনো বুঝতে পারছি না স্নানটা আজকে করাতে পারবো কিনা। একটু উঠতে হয় মা, ওঠো ওঠো, এই মানুষের ঘুম স্নান করাতে পারে? চলো কে কে আসবে, এই দেখো।
সকাল থেকে এখন ঘড়িতে বাজছে 1:30, এই সবে সুযোগ পেলাম তোমাদের সাথে একটু কথা বলার। কি পরিস্থিতি হয়েছে বলো, সকাল কোনটা দুপুর কোনটা কিচ্ছু বোঝার উপায় নেই। যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে তোমরা দেখেছো যে আমাদের পৌষ পার্বণই তো বলে না গো এটাকে, পৌষ সংক্রান্তি। কালকে সংক্রান্তির জন্য কিছু টুকটাক পিঠে দিতে হয়েছে, আর বাকিটা আজকে হবে। আজকে আজকে নবান্ন হবে। মুলো বসেছে, মুলোর এমন সেন্ট মানুষ কথা আর বলতে পারবে না। কাকি নাকি মুলোর গন্ধ খুব ভালো লাগছে, কাকি একা একা পাচ্ছিল, একটা কষ্ট হচ্ছিল। আমি ঘর দিয়ে উত্তর দিচ্ছি যে মুলোর গন্ধ এত ভালো লাগছে, পরের গন্ধটা আরো সুন্দর লাগবে। কাকি বলছে মুলোর গন্ধটা শুধু আমি একা পাচ্ছি, পরেরটা সবাই পাবে। যাক, এখন আমিও পেয়ে গেলাম তোমার সাথে, ঠিক আছে। আর এখানে হচ্ছে মনে হয় কড়াইতে লাউয়ের ঘন্ট, বড় বড় ধনে পাতাটা দেখে আমার হেভি লোভ লাগছিল গো, মনে হচ্ছিল ওই হ্যাঁ বড় মানে পুরো একদম লম্বা লম্বা যে চপটা ওইটা করি। কাকি এত উৎসুক হঠাৎ, যাক দারুন লাগে সত্যি সত্যি। আর পুরো গোটা গোটা খেয়েছো? গোটা গোটা কি ভালো লাগে না? পুরো নিয়ে ছেড়ে দিলে ব্যাঙের মতন হয়ে যায়। করবো, তুমি বিকালে চলে এসো। পুচকুর পাপা রোদে নিয়ে দাঁড়িয়ে ছিল, এখন রোদ থেকে এনে ঘরে বসেছে। মেয়ে একদম চুপ করে বসে রয়েছে। সকাল সকাল কাকি তো লেটেস্ট করেছে, পেঁপে খেতে নিয়েছে, 2 কাটা পেঁপে, বুঝলে তো? বাড়ি বাজার দিয়ে একটা পাকা এনেছে, আর একটা সবজির মানে যে পেঁপে এনেছে সেটাই পেকে গেছে। তো কাকি দেখেছে কি, যেটা সবজির পেকে গেছে ওটার পিছনে একটু সবুজ সবুজ রয়েছে, ওটাকে আগে খেয়ে নিয়েছে, ভেবেছে ওটা খারাপ, ওটাকে খেয়ে নিয়েছে, আর পাকা পেঁপেটাকে রেখে দিয়েছে। একদম কেস খেয়ে গেছে, প্রথম যেটা খেয়েছে সেটা মিষ্টি, আর পরে যেটা খেয়েছে সেটা তেতো। এবার মুখ চোখ বিকৃত করে খাচ্ছে। হ্যাঁ, সেই যা করছে সব আমার মেয়েই করছে বেচারা। একজন তো ওই গেল, আর একজনের কি হয়েছে শোনো, তার পেটের মধ্যে নানান রকম ভাবে গুড়গুড় গুড়গুড় করছে, এবার সেটার ঘুমও পেয়ে গেছে রান্না করতে করতে। বলছে কি আমার না ঘুম ঘুমও পাচ্ছে। আমি বলছি তাহলে আমার মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ো, ওখানে ছাড় আছে, ওখানে গিয়ে ঘুমোলে কোনো দোষ নেই। বলছে তাহলে বলেছো যখন, যাই ওর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে বাড়িতে সকাল থেকে, একটা আওয়াজ করে শান্তি হয়নি, আমার আর একটা আওয়াজ শুরু করেছে। সামনে গুলো তোমার ঘুমটা ভাঙিয়ে দিল না? আমি কত সুন্দর ঘুমাচ্ছিলাম, আমার কত কাঁসর ঘন্টা বাজিয়ে আমার ঘুমটা একদম ভাঙিয়ে দিল। দুষ্টু ঠাম, দুষ্টু মা, শোনা শুনছে? বলে পাকু বলি দে, পাকু বলি আমি এমনি বলি। ও না, এখন থেকে মামনির কথায় সবার কথায় রিয়্যাক্ট করতে শিখেছি। ইট ইট করে হুম করে, আর মুখের দিকে হ্যাঁ সাদা দেয় না, কি বলো? হাসে আবার বললে পরে, বললে আবার হাসতে শিখেছে, ফোকলা দিতে হি হি করে। আর একবার গেলে পরি ভালো করেছি।
আর এদিকে রান্নাঘরে চলছে পৌষ পার্বণ পিঠে পুলি উৎসব আমাদের পৌষ পার্বণের। কালকে যে পিঠেগুলো করা হয়েছিল সাঁচের পিঠেগুলো সেইগুলোই এখন দুধে ভেজানো হচ্ছে। সাঁচের পিঠে আমার একেবারেই ভালো লাগে না, সুমনেরও ভালো লাগে না, মানে আমি কোনো পিঠেই সেরকম ভালো খাই না, আর সাঁচের পিঠেটা তো বিশেষ করে একেবারে ভালোই খাই না। তো এইটা দুধে চোবানোর পরে খুব ভালো লাগে, তখন ওই যে ইয়ে দুধ পুলি টাইপের হয়ে যায় বলো, খুব সুন্দর লাগে তখন, মালাই মালাই ব্যাপারটা হয় ঠিক। এখানে জাল দিচ্ছি মামুনি, গুড় দিয়েছো তাহলে তো আরো টেস্ট বেড়ে যাবে। আমাদের গলিতে এসছে একজন বিক্রি করতে, কাকু রেখেছে বলছে না বৌদি খুব ভালো, ওনার উপর বিশ্বাস করে আমিও রেখেছি এখন কতটা ভালো হয়। এটাকে ঝোলা গুড় বলে না মা, ভিড় গুড়, তার ঝোলা গুড় কোনটা? ঝোলা গুড়ও বলে, একে বলে হ্যাঁ ঝোলা গুড় একটা আছে সেটা আমি জানি, আমি দেখেছি ঝোলা গুড়ই বলে। মন কেমন করছে শুনছি, তাড়াতাড়ি চলে এসে আবার পুচুকে কোলে নাও, ওরও মনটা একটু খারাপ খারাপ লাগছে। আসলে ওকে রেখে গেছে তো, আর এখন এমনই হয়ে গেছে সবার চোখের মনি যে ওকে ছেড়ে কেউ কিছুক্ষণ থাকলেই মন কেমন করে। আমাদেরও খুব খারাপ লাগছে কিন্তু কি করবো বলো তো, যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর দেখতে দেখতে 5 দিন কেটে যাবে।